হাই, আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমরা অ্যানাটমির একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম আর্টারি সাপ্লাই অফ হোল বডি। অর্থাৎ মানব দেহের যত আর্টারি সাপ্লাই আছে, সম্পূর্ণ আর্টারি সাপ্লাই গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আমাদের দেহে আসলে অনেক আর্টারি আছে, যেগুলো আসলে নাম মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাদের জন্য তো আরো বেশি কমপ্লিকেটেড এই আর্টারির নামগুলো। কোন আর্টারি কোত্থেকে আসতেছে, অরিজিন ইনসার্শন কোথায় শেষ হচ্ছে এবং কোনটা কার্ড ব্রাঞ্চ, এটা মনে রাখা খুবই ডিফিকাল্ট। আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, দেন আমার জন্য এটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল এবং আমি বুঝতাম না যে এই আর্টারিটা কোত্থেকে আসতেছে। তো আমাদের বডির যে মেইন মেইন আর্টারিগুলো আছে এবং তার মেইন মেইন ব্রাঞ্চ অ্যান্ড কোথা, মানে অরিজিন অ্যান্ড ইনসার্শন, সবগুলো সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আই হোপ এই একটা ভিডিওর মাধ্যমে আপনার আর্টারি নিয়ে যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা না টেনে দেখবেন তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন যে আমাদের হিউম্যান বডির যে আর্টারি সাপ্লাই কতটা সুন্দর অ্যান্ড কতটা ইজি। সবাই জানি যে আমাদের আর্টারি বা আমাদের ব্লাড সার্কুলেশনের মেইন যে জিনিসটা, সেটা হলো আমাদের হার্ট। অর্থাৎ আমাদের ফুল বডির, সমস্ত বডির যে ব্লাডটা, সেটা আমাদের হার্টে এসে জমা হয়, আবার হার্ট থেকে আমাদের সমস্ত বডিতে ব্লাড সার্কুলেট করা হয়। অর্থাৎ যে ব্লাড সার্কুলেশনটা হয় আমাদের বডিতে, সেটা মেইনলি সেন্টার করে কার উপর ভিত্তিতে, হার্টের উপর ভিত্তিতে। অর্থাৎ হার্টকে কেন্দ্র করেই সকল ব্লাড সার্কুলেশন মেনটেন হয়। তো আমি ফার্স্টে একটা হার্ট আঁকি, মনে করি এটা একটা হার্ট, যদিও হার্ট এটা একটা বৃত্ত হয়ে গেছে, বাট বোঝার সুবিধার্থে ধরে নেন এটা একটা হার্ট। তো হার্টকে আমি চারটা সেগমেন্টে যদি ভাগ করি, ঠিক আছে, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো আমাদের বডির সকল ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে রাইট অ্যাট্রিয়ামে, বাট আমাদের বডিতে যে অক্সিজেনেটেড ব্লাডগুলো সাপ্লাই করা হয়, সেটা করা হয় এই লেফট ভেন্ট্রিকল থেকে। অ্যান্ড এই লেফট ভেন্ট্রিকল থেকেই আর্টস অফ অ্যাওর্টা শুরু হয়। অর্থাৎ অরিজিনটা হয় আর্টস অফ অ্যাওর্টা, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সম্পূর্ণ শরীরে পাঠানো হয় এই আর্টস অফ অ্যাওর্টার মাধ্যমে। অ্যান্ড এই আর্টস অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ আছে, তো এটার নাম দিই আর্টস অফ অ্যাওর্টা। তো আর্টস অফ অ্যাওর্টার তিনটা মেইন মেইন ব্রাঞ্চ আছে, যেটাকে বলা হয় তিনটা ট্রাঙ্ক বের হয়, একটাকে বলা হয় বি, একটাকে বলা হয় সি, একটাকে বলা হয় এস। এখন এটাকে সংক্ষেপে আমরা মনে রাখার জন্য বলি বিসিএস। তো এটার নাম হলো ব্রাকিসেফালিক ট্রাঙ্ক, তারপরে সেটা হলো আর সিতে আছে কমন ক্যারোটিড আর্টারি, আর এসে সাবক্লাভিয়ান আর্টারি। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখান থেকে আর্টস অফ অ্যাওর্টা উঠতেছে, এটা লেফট সাইড দিকে বাঁক নিতেছে এবং নিচে থেকে ডিসেন্ড করতেছে। যখন ডিসেন্ড করতেছে, এটার নাম হইতেছে ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ড করতেছে যখন থোরাক্সের দিকে, তখন এটার নাম ডিসেন্ডিং অ্যাওর্টা। বাট এটা যখন লেফট সাইডে একটা সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ দিতেছে, তখন এটা যেহেতু লেফটের দিকে যাচ্ছে, এটার জন্য এটাকে বলা হয় লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তারপরে যে কমন ক্যারোটিড আর্টারিটা দিছে, তো কমন ক্যারোটিড আর্টারির দুইটা ব্রাঞ্চ আছে, তো আমরা সেটা পরে জানতেছি। তো কমন ক্যারোটিড আর্টারিটা এটা লেফট সাইডের দিকে, মানে নেক থেকে উঠে ব্রেনের দিকে চলে যায়। তো এটা যদি আমি বলি, এটা হলো লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর থাকলো কি, আর থাকলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তো এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা রাইটের দিকে অ্যারাইজ করে। তো রাইটের দিকে যখন এটা মার্চ করে, তখন এটা দুইটা ব্রাঞ্চে ভাগ। তো এটা যদি ব্রাকিওসেফালিক দেখি, উপর দিকে একটা চলে গেল, এটা লেফটের দিকে আসলো, এটাকে বলা হয় রাইট ক্যারোটিড আর্টারি। তো এটা আমাদের রাইট সাইড দিয়ে ব্রেনে চলে গেল, আর একটা থাকলো রাইটের দিকে। তো আর একটা যে ব্রাঞ্চটা দিল, এটার নাম হলো রাইট সাবক্লাভিয়ান আর্টারি। আইবোবডি স্টুডেন্টদেরকে এই কোশ্চেনটা করা হয় যে আমরা তো জানি যে লেফট সাবক্লাভিয়ান আর্টারিটা আর্টস অফ অ্যাওর্টার ব্রাঞ্চ, তাহলে রাইট সাবক্লাভিয়ান আর্টারিটা কিসের ব্রাঞ্চ বা কার ব্রাঞ্চ? তো অনেকে এটা কনফিউজ হয়ে যায়। তো এটা কনফিউশনের কিছু নাই, এটা হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ। তো আমি পেয়ে গেলাম রাইট সাবক্লাভিয়ান আর্টারি, পেয়ে গেলাম লেফট সাবক্লাভিয়ান আর্টারি, পেয়ে গেলাম লেফট কমন ক্যারোটিড আর্টারি, পেয়ে গেলাম রাইট কমন ক্যারোটিড আর্টারি, পেয়ে গেলাম। তো এটা মোটামুটি আমার উপর দিকে চলে গেল। এখন যে সাবক্লাভিয়ান আর্টারিটা আছে, যেটা আমার হাতের দিকে আসলো, তো লেফটে গেল লেফট সাবক্লাভিয়ান, রাইটে গেল রাইট সাবক্লাভিয়ান আর্টারি। এখন এইগুলোর ব্রাঞ্চটা কি হবে, আমাদের হ্যান্ডের ব্রাঞ্চগুলো কি হবে? তো এটা যখন এখান থেকে আমাদের যখন এই অ্যাক্সিলার দিকে আসলো, তো অ্যাক্সিলার এখানে আসলে তখন এটার নাম হয়ে যায়
অ্যাক্সিলারি আর্টারি, অর্থাৎ আমাদের অ্যাক্সিলা ক্রস করার পরে যখন এটা হাতে আসবে, ফোরআর্মের এখানে আসবে, তার আগে ওটার নাম হয় অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলা থেকে যখন এটা নিচের দিকে আসে, হিউমেরাসের সামনে আসে, তখন এটার নাম হয়ে যায় ব্রাকিয়াল আর্টারি। অর্থাৎ সামনের দিকে যখন আসলো, এখান থেকে যখন গেল, সেটা হলো ব্রাকিয়াল আর্টারি। এটা যখন এলবো জয়েন্টের এখানে আসে, এলবো জয়েন্ট ক্রস করার পর এটা দুটা ভাগে ভাগ হয়ে যায়, দুটা ভাগে ভাগ হয়ে যায়। বাইরের দিকে থাকে রেডিয়াল আর্টারি আর ভিতরের দিকে থাকে আলনার আর্টারি। তার মানে বাইরের দিকে বা উপরের দিকে থাকে রেডিয়াল আর্টারি এবং ভেতরের দিকে বা নিচের দিকে যেটা থাকে সেটা হলো আলনার আর্টারি। এবং এটা নিচের দিকে যে রিস্ট জয়েন্টের এখানে যে আবার এক হয়ে যায়, তখন এখানে একটা নাম ফর্মেশন করে ভোলার আর্ক, এটাকে পালমার আর্কও বলা হয় বা ভোলার আর্কও বলা হয়। তো এই গেল আমাদের হ্যান্ডের আর্টারি সাপ্লাই। তো এরপরে আমরা আসি ডিসেন্ডিং অ্যাওর্টা। তো ডিসেন্ডিং অ্যাওর্টা নিচের দিকে ডিসেন্ড করবে, নিচের দিকে ডিসেন্ড করবে, দেন আমাদের যে ডায়াফ্রামের তিনটা ওপেনিং আছে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে এই ডিসেন্ডিং অ্যাওর্টা অ্যাবডোমেনে এন্টার করবে। দেন অ্যাবডোমেনে যখন এন্টার করবে, অ্যাবডোমেনে যাওয়ার পরে এটা একাধিক ব্রাঞ্চ দিবে এবং তখন এটার নাম হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার একাধিক ব্রাঞ্চ আছে, তো আমরা সেই ব্রাঞ্চগুলো আলাদা আলাদাভাবে একটু ক্লিয়ারিফাই করি। এবার আমরা যদি আসি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তো আমরা একটু বড় করে দেখি, এটা মনে করি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়, তো এখান থেকে কী কী ব্রাঞ্চ হয়? তো সামনে থেকে, অর্থাৎ এখান থেকে যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা যায়, তো সামনে থেকে এরকমভাবে একটা অ্যাওর্টা যায়, সেটাকে বলা হয় সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কের ঠিক নিচ থেকে একটা আর্টারি বের হয়, সেটাকে বলা হয় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। নাম কি? সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এবং নিচ থেকে আর একটা বের হয়, সেটাকে বলা হয় ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। তার মানে অ্যান্টেরিয়র পোর্শন থেকে আমরা তিনটা পাইতেছি, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। এবং সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির নিচ থেকে দুই সাইডে দুইটা আর্টারি বের হয়, দুইটা ব্রাঞ্চ যাবে, লেফট রেনাল আর্টারি এবং রাইটের দিকে আসবে রাইট রেনাল আর্টারি। এবং এখান থেকে আরো দুইটা আর্টারি যাবে। তো এটা হলো লেফট গোনাডাল আর্টারি, এটা রাইট গোনাডাল আর্টারি। এখন গোনাডাল কোথায় যেয়ে দিবে? ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এটা যাবে টেস্টিসে, অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে যাবে এটা ওভারিতে। তো এটা গেল গোনাডাল আর্টারি। আর নিচ থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা দুইটা ভাগে ভাগ হয়, রাইট আইলিয়াক আর্টারি, আর দিকে চলে গেল লেফট আইলিয়াক আর্টারি। এছাড়াও এখান থেকে আরো কিছু কিছু ব্রাঞ্চ যাবে, প্রতিটা সাইড থেকে ভার্টিব্রাল আর্টারি গুলো যাবে, বোথ সাইড থেকে লাম্বার ভার্টিব্রাল আর্টারি বের হবে, ছোট ছোট আর্টারি সবগুলো থেকে বের হবে সাইড থেকে। তো এইগুলো হলো মেজর মেজর ব্রাঞ্চ। তো এখান থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এই সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কটা অ্যাবডোমিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আর্টারি। কেন ইম্পর্টেন্ট? কারণ আমি মনে করি যদি এটা সিলিয়াক ট্রাঙ্ক ধরি, সিলিয়াক ট্রাঙ্ক থেকে তিনটা মেজর ব্রাঞ্চ বের হয়, ঠিক আছে? তো এই উপরে যেটা যাবে এটা হলো গ্যাস্ট্রিক আর্টারি। গ্যাস্ট্রিক আর্টারি যেটা সাপ্লাই দেবে কোথায়? স্টোমাকে। গ্যাস্ট্রিক আর্টারি দেবে স্টোমাকে। এই সাইড থেকে বেরোবে, রাইট সাইডের দিকে বেরোবে হেপাটিক আর্টারি, যেটা সাপ্লাই দিবে লিভারে, লিভারে ব্লাড সাপ্লাই দিবে। আর এদিক থেকে বের হবে প্যানক্রিয়াটিক আর্টারি, যেটা সাপ্লাই দিবে প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াসে ব্লাড সাপ্লাই দিবে। তো এটা গেল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এছাড়াও এর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সাব ডিভিশন আছে এবং সেখানে আরও একাধিক আর্টারির নাম জানতে হবে। তো এইগুলো আমরা ইন্ডিভিজুয়ালি যখন স্টোমাক পড়বো বা লিভার পড়বো বা প্যানক্রিয়াস পড়বো, তখন আমাদের সেখানে লাগবে। তো এগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না আপাতত, কারণ আমাদের আগে মেজর মেজর আর্টারিগুলোর নাম জানতে হবে। তো আমি চলে যাই আবার অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে। তো আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা শেষ। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আমরা দুইটা আর্টারি পাইছি, একটা রাইট আইলিয়াক আর্টারি, একটা লেফট আইলিয়াক আর্টারি। তো দুইটা দুইটা আর্টারি পাইছি। তো এখন দুইটা চলে গেল দুই দিকে। এখন যে রাইট, আমি রাইট সাইডের দিকে দেখাই, রাইট আইলিয়াক আর্টারি। তো এটা আমার কোমর থেকে নিচের দিকে যখন যাবে, তারপরে ফিমারের সামনে যাবে, তখন এটার নাম হবে ফিমোরাল আর্টারি। তখন এটার নাম হবে কি? ফিমোরাল আর্টারি। তখন আমার এটা পায়ে যাবে থাই, অর্থাৎ থাইয়ে যখন এটা অবস্থান করবে, তখন এটার নাম হচ্ছে ফিমোরাল আর্টারি। তারপর এটা যখন আমার নি জয়েন্টের পেছন দিক দিকে যাবে, তো নি জয়েন্টের পেছনের এটা যখন যাবে, তখন এটার নাম হয়ে যাবে পপলিটিয়াল আর্টারি।
পপলিটাল ফসার ভেতর দিয়ে যখন এই আর্টারিটা পাস করে তখন এই আর্টারিটার নাম হয় পপলিটাল আর্টারি। তো পপলিটাল আর্টারি থেকে পাস করার পর যখন এটা নিচের দিকে নামে, তখন নিচের দিকে নামে তখন এটা আবার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়। তো একটা নাম অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি আর একটা নাম পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তো টিবিয়ার দুই সাইড থেকে দুইটা আর্টারি যাবে, সামনে দিয়ে একটা, পেছন দিয়ে একটা। তো সামনে যেটা যাবে সেটা যাবে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির নাম হবে, এবং পেছন দিয়ে যেটা যাবে সেটা হবে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এবং এই আর্টারিগুলোর যে আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে সেখানে যে আবার এই দুটো আর্টারি মিলিত হবে, অর্থাৎ দুটো আর্টারি আবার জয়েন্ট ফর্মেশন করবে, দুটো আর্টারি এক হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যায়, তখন এটা তখন আমাদের অ্যাঙ্কেল বা ফুটে যখন ব্লাড সাপ্লাই দিবে বা আর্টারি সাপ্লাই দিবে তখন এটার নাম হয়ে যায় ডরসালিস পেডিস আর্টারি। এটারও আবার সাব ডিভিশন আছে যেগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না। তো এবার আমাদের আসি হেড নেকে। তো আমাদের রাইট সাইডে গিয়েছিল রাইট কমন ক্যারোটিড এবং লেফট সাইডে গিয়েছিল লেফট কমন ক্যারোটিড। তো বোথ সাইডের কমন ক্যারোটিড আর্টারিটাই আবার দুইটা ভাগে ভাগ হয়। তো একটার নাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর একটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো আমরা এবার জানবো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ আছে টোটাল আটটা, কয়টা? আটটা ব্রাঞ্চ আছে। আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি একাধিক ব্রাঞ্চ আছে। তো এখন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে মেইন আটটা ব্রাঞ্চ আছে, তো আমরা সেই আটটা ব্রাঞ্চ সম্পর্কে দেখবো এবং জানবো। তো আমি মনে করি নেক দিয়ে উঠলো আমার কি কমন ক্যারোটিড আর্টারিটা উঠলো, ওঠার পরে এটার ভাগ হয়ে গেল, এটা মনে করি এক্সটার্নাল আর এদিক দিয়ে ইন্টারনাল চলে গেল। তো আমার ইন্টারনাল লাগতেছে না, সেহেতু আমি ইন্টারনালটাকে বাদ দিলাম, মনে করি বাদ দিলাম। এখন প্রথম যে ব্রাঞ্চটা দিবে সেটা হলো সুপ্রিয়র থাইরয়েড আর্টারি। তো আমাদের সামনে এই যে গলার নিচে এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, তো এই কমন ক্যারোটিড আর্টারি থেকে এই সুপ্রিয়র থাইরয়েড আর্টারি প্রথম ব্রাঞ্চটা যাবে এদিকে। তো আমি জাস্ট এটার নাম দিলাম সুপ্রিয়র থাইরয়েড আর্টারি। তাহলে এটা কোথায় চলে গেল? থাইরয়েড গ্ল্যান্ডে চলে গেল, সুপ্রিয়র থাইরয়েড আর্টারি। এরপরে আসে অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি, এটা ফেরেন্সের দিকে যাবে, পিছন দিক দিয়ে গেলাম। তো এটার নাম হলো অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি। তো দুই আই সাইডে দুইটা চলে গেল। এরপরে যেটা আসবে সেটা হলো লিঙ্গুয়াল আর্টারি, এটা লিঙ্গুয়ালের দিকে যাবে, তো এদিকে যাবে। তো এটার নাম দিলাম লিঙ্গুয়াল আর্টারি। এরপরে যে ব্রাঞ্চটা যাবে সেটা হলো ফেসিয়াল আর্টারি, আমাদের ফেসের দিকে আসবে, সেটা হলো ফেসিয়াল আর্টারি, এটার নাম ফেসিয়াল আর্টারি। এরপরে যেটা যাবে সেটা হলো অক্সিপিটাল আর্টারি। এখন আমাদের মাথার পিছনে পিছনের দিকে থাকে অক্সিপিটাল বোনস, তো সেইখানে যাবে অক্সিপিটাল আর্টারি। তো এখানে যদি আমি মনে করি অক্সিপিটাল থাকে, তো এখানে অক্সিপিটাল আর্টারি ব্রাঞ্চটা দিবে। তো চলে গেল টোটাল পাঁচটা, আর্ট থাকলো তিনটা। এরপরে আছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, এখন কানের যে পিনা বা এটার অরিকল, তো অরিকলের পেছনে যেই আর্টারিটা যাবে সেটার নাম হবে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। কানের পেছনে চলে গেল তাই এর জন্য নাম পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। এরপরে যাবে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, তো টেম্পোরাল বোনসটা আমাদের উপরের দিকে, তো সেহেতু এটা উপরের দিকে যাবে। তো এখানকার নাম হবে কি নাম হবে? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হলো ম্যাক্সিলারি আর্টারি, তো এটা আমাদের ম্যাক্সিলার দিকে যাবে। তো ম্যাক্সিলাটা আমাদের এখানে থাকে, দুই সাইডে দুটা ম্যাক্সিলা থাকে, তো এটা সাপ্লাই দিবে ম্যাক্সিলাতে, তো এটার নাম হবে ম্যাক্সিলারি আর্টারি। তো এই ছিল আমাদের এক্সটার্নাল ক্যারোটিডের আটটা ব্রাঞ্চ। তো মেইনলি এই আটটা ব্রাঞ্চই আমাদের হেড নেকে খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ইন্টারনালি আরও একাধিক হাজার হাজার আর্টারি সাপ্লাই আছে যেগুলো আমাদের মনে রাখা পসিবল না এবং সবাই মনে রাখতে পারবে না, তো এইগুলো মোটামুটি মনে রাখতে পারলে মোটামুটি এনাফ। তো এই ছিল ওভারঅল আমাদের হিউম্যান আর্টারি সাপ্লাই অল ওভার দ্য বডি। তো এই আর্টারিগুলো মূলত মেইন বা মেজর ব্রাঞ্চ, তো এই আর্টারিগুলোর নাম জানলে মোটামুটি রিটেন ভাইবা অ্যান্ড যাবতীয় যে বেসিক জিনিসগুলো আছে আয়োগ সবারই সেটা পারা উচিত। আর এই আর্টারিগুলোর নাম জানলে অনেক ক্ষেত্রে আপনার হেল্পফুল হবে ফার্দার, আপনি যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে উঠবেন তখন আপনার অন্যান্য সাবজেক্টে এই আর্টারিগুলো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।